হ্যালো, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আজ দেখাবো কিভাবে আপনারা ডিপিআই সেটিংসের মাধ্যমে চালু করবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা আপনাদের সেটিংস অপশনটি চালু করবেন। আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এই যে ফাংশনে দেখবেন অ্যাবাউট ফোন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা দেখবেন মিউই ভার্সন, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে মিউই ভার্সন, এখানে আপনারাকে ক্লিক করবেন কয়েকবার। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ব্যাগে যাবেন। আবার ব্যাগে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন ডেভেলপার, ডেভেলপার দিয়ে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, যেখান থেকে আপনারা মোবাইল ডিপিআই চালু করবেন, একটু নিচে আসবেন। আসার পর কীভাবে ডিপিআই চালু করতে হয় ওই ফাংশনটা এখানে আছে। এই যে দেখুন স্মলেস্ট উইস্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আমার এখানে এখন মোবাইলের ডিপিআই আমার দেওয়া আছে 400। এখন আমি এখানে বাড়াতেও পারবো, কমাতেও পারবো। 400 মানে 400 দিলে অক্ষরগুলি বা ফাংশনগুলি অনেক সুন্দরভাবে দেখা যায়। আপনারা 600 পর্যন্ত কি সুন্দরভাবে দেখতে পারবেন। 600 বেশি দিলে আপনারা ডিপিআই মানে লেখার অক্ষরগুলো অনেক ছোটো হয়ে যাবে, আপনাদের মোবাইল চালাতেও সমস্যা হতে পারে। দেখুন আমি যদি এই 300, দেখুন আমার অক্ষরগুলি এখন মুখেতে ক্লিক করবো 300 দিয়ে, দেখুন আমার লেখার সাইজগুলিকে অনেক বড় হয়ে গেল। এখন দেখুন আমি 600 দিই, ও আমি 320 দিয়েছিলাম, 320 দিলে এই যে ওইরকম লেখার সাইজ হয়ে যায় আর কি। এখন দেখুন আমি 600 দিই, দেখুন 600 দিলে কিরকম দেখায়। আমি ওকেতে দেবো, 600 দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। দেখুন 600 দিলে কি লেখাগুলো অনেক ছোট হয়ে যাবে। দেখুন যদি আমি আরও বেশি দেই আমার লেখাগুলো অনেক ছোট হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো না কোনটা কি। এখন আমি এটাকে আগের মতো করছি, এটাকে আগে কাটছি, তারপর আমি আগের মতো দিচ্ছি 400। ওকেতে ক্লিক করব, দেখুন আমার লেখার ফন্টগুলি কি বড় হয়ে গেল, এখন আমার বুঝতে কি সুবিধা হচ্ছে। এভাবে আপনারা সেটিংসের মাধ্যমে আপনাদের মোবাইলের ডিপিআই কি আপনারা চালু করতে পারবেন। এখন সর্বশেষ একটা কথাই বলবো, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য অনুরোধ জানাচ্ছি। এবং পরবর্তী কী রকমের ভিডিও আপনাদের প্রয়োজন সেই রকম ভিডিও নাম আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এবং সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি।